প্রবাসী মন্ত্রণালয় ঘেরাও সৌদি প্রবাসীদের উত্তাল ঢাকা। ক্ষুব্ধ ও হতাশ প্রবাসীরা সৌদি আরবে ফেরার প্রয়োজনে ব্যবস্থা নিতে ও ফ্লাইটের দাবিতে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় ঘেরাও করেছেন। বুধবার বেলা 11টার দিকে তারা রমনা এলাকায় ইস্কাটন মন্ত্রণালয়টি ঘেরাও করেন। এ সময় তারা মন্ত্রণালয়ের সামনের সড়কে অবস্থান নেন। প্রবাসীদের একটি প্রতিনিধি দলের সঙ্গে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের মন্ত্রী সহ ঊর্ধ্বতন কর্মকর্তাদের আজ বৈঠকের কথা রয়েছে। পুলিশের রমনা জোনের সহকারী কমিশনার এস এম শামীম গণমাধ্যমকে একথা জানিয়েছেন। তিনি বলেন, পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। মন্ত্রণালয়ের সামনের সড়কের একপাশে প্রবাসীরা অবস্থান করছেন। দুপুরে তাদের পাঁচজনের একটি প্রতিনিধি দলের সঙ্গে প্রবাসী কল্যাণ মন্ত্রী সহ সংশ্লিষ্টদের বৈঠক হবে। এদিকে বিমান ও সৌদি এয়ারলাইন্সের টিকিটের জন্য সৌদি প্রবাসীরা বুধবারও রাজপথে বিক্ষোভ করেছেন। তারা দুই এয়ারলাইন্সের অফিসের সামনে নির্গম রাত কাটাচ্ছেন, তারপরেও টিকিট মিলছে না। সৌদি আরবে ফিরে যাওয়ার টিকিট না পেয়ে আজ সকালেও রাজধানী প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে সৌদি এয়ারলাইন্সের কার্যালয়ের সামনে কয়েক হাজার প্রবাসী জমায়েত হয়ে বিক্ষোভ চালিয়ে যাচ্ছেন। এ সময় টিকিটের দাবিতে তারা নানা স্লোগান দেন। তারা বলছেন, 1 অক্টোবরের মধ্যে আমরা যদি সৌদিতে ফিরে যেতে না পারি তবে আমাদের আকামা বাতিল হয়ে যাবে। বিক্ষোভে অংশ নিতে কুমিল্লা থেকে আগত আলমাস হোসেন বলেন, সরকারের জরুরি পদক্ষেপ না নিলে আমরা সৌদিতে ঢুকতে পারবো না, আমাদের পরিবার বিপদে পড়ে যাবে, আমরা বেকার হয়ে পড়ব। এভাবে 64 জেলা থেকে কয়েক হাজার লোক এসে সেখানে অবস্থান নিয়েছেন। কুষ্টিয়ার কবির হোসেন বলেন, আমাদের আকামা ও ভিসার মেয়াদ শেষ হয়ে গেলে সৌদি সরকার ঢুকতে দেবে না। আমরা কোম্পানির সঙ্গে কথা বলেছি, আমাদের বলা হয়েছে তোমরা যথাসময়ে সৌদিতে না এলে আমাদের কোনো কিছুই করার নেই। সরকার যেন জরুরি ভিত্তিতে পদক্ষেপ নিয়ে যাদের আকামা নেই তাদের টিকিটের ব্যবস্থা করেন, প্রবাসীরা বিক্ষোভে সেই দাবি জানিয়েছেন। প্রবাসীরা বলেন, বিভিন্ন মেয়াদে তাদের সবার রিটার্ন টিকিট কেনা আছে। এ সময়ের মধ্যে তারা যদি সৌদিতে ফেরত যেতে না পারে তাহলে যেন 3 মাসের মেয়াদ বাড়ানো হয়। সৌদি সরকারের কাছে সেই আবেদন করতে সরকারের প্রতি আহ্বান জানান তারা। টিকিট নিয়ে রাজধানী জুড়ে চলছে হাহাকার। সৌদি আরাবিয়ান এয়ারলাইন্সের কিছু যাত্রীকে টোকেন দিলেও এখনও টিকিট ইস্যু করেনি। যাদের রিটার্ন টিকিট আছে তাদের টিকিটও রিইস্যু করছে না। হাজার হাজার যাত্রীর মধ্যে প্রতিদিন মাত্র 300 জনকে টোকেন দিচ্ছেন এয়ারলাইন্সটি। এ কারণে সংস্থার একমাত্র কার্যালয় সোনারগাঁও হোটেল মোড়ে দাঁড়ানোর কোনো জায়গা নেই। ফ্লাইট শিডিউল ঘোষণার সঙ্গে সঙ্গে হাজার হাজার সৌদি প্রবাসী টিকিট কাটতে ছুটে আসছেন ঢাকায়। প্রতিদিনই এদের সংখ্যা বাড়ছে। এ পরিস্থিতিতে মঙ্গলবার কোনো ঘোষণা না দিয়ে হঠাৎ অনির্দিষ্টকালের জন্য অফিস বন্ধ করে দেয় সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। এদিকে দেশে আটকে পড়া বাংলাদেশের সৌদি আরবে যাওয়া নিশ্চিত করতে সেদেশের সরকারকে 3 মাসের জন্য আকামার মেয়াদ বাড়ানোর অনুরোধ জানিয়েছে বাংলাদেশ। মঙ্গলবার বাংলাদেশের দূতাবাস এই অনুরোধ জানিয়ে সৌদি পররাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে চিঠি পাঠিয়েছে। এদিকে মঙ্গলবার সকাল থেকে বিক্ষোভে নামেন প্রবাসীরা। কারণবাজার মোড়ে রাস্তা অবরোধ করে বিক্ষোভ করেন সৌদি আরব থেকে ছুটিতে এসে আটকে পড়া প্রবাসীরা। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের মতিঝিল কার্যালয় অবরোধ করেন তারা। কয়েকশো প্রবাসী বিক্ষোভে অংশ নেন। প্রথমে তারা কারওয়ানবাজারের সৌদি এয়ারলাইন্স এবং বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের কার্যালয়ের সামনে বিক্ষোভ করেন। পরে মতিঝিলে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের কার্যালয় অবরুদ্ধ এবং পররাষ্ট্র মন্ত্রণালয় ঘেরাও করেন। দীর্ঘ 3 ঘন্টা পর তারা অবরোধ তুলে নেন। এ বিষয়ে তেজগাঁও থানার ওসি মোহাম্মদ সালাউদ্দিন মিয়া বলেন, টিকিট জটিলতা নিরসনের দাবিতে প্রবাসীরা রাস্তা অবরোধ করে বিক্ষোভ করছেন। বিক্ষোভের খবর পেয়ে আমরা সেখানে ছুটে যাই এবং তাদের বোঝাতে সক্ষম হই যে রাস্তা অবরোধ করে এর সমাধান হবে না। সংশ্লিষ্টদের সঙ্গে সমাধান করার পরামর্শ দিলে তারা অবরোধ তুলে নিয়ে চলে যান। তবে জানতে পেরেছি তারা পররাষ্ট্র মন্ত্রণালয় অভিমুখে গেছেন। এর আগে সকাল 9টা থেকে দুপুর 12টা পর্যন্ত কারওয়ানবাজার মোড়ে অবস্থান নিয়ে সড়ক অবরোধ করে বিক্ষোভ করছিলেন সৌদি প্রবাসীরা। এতে রাজধানীর গুরুত্বপূর্ণ সব সড়কে ভয়াবহ যানজট সৃষ্টি হয়। পরে জনদুর্ভোগের বিষয়টি মাথায় রেখে অবরোধ থেকে সরে যান বিক্ষোভকারীরা। এদিকে সৌদি এয়ারলাইন্স কর্তৃপক্ষ জানিয়েছে, সিভিল এভিয়েশন অথরিটি তাদের সপ্তাহে 2টি শিডিউল ফ্লাইট পরিচালনার অনুমতি দিয়েছে। কাজেই তারা বেশি টিকিট বিক্রি করতে পারছে না। এ কারণে রাস্তায় ভিড় জমে গেছে প্রবাসী যাত্রীদের। অপরদিকে রাষ্ট্রীয় ক্যারিয়ার বাংলাদেশ বিমানও সৌদি আরবে ফ্লাইট পরিচালনার ঘোষণা দিয়ে পরে অনুমতি না পাওয়ায় সরে গেছেন। ফলে বিমানের টিকিট নিয়েও লেজে গবরে অবস্থা তৈরি হয়েছে। টিকিট পেতে তাই বিমান মতিঝিল সহ সবকটি সেলস কাউন্টারে উপচে পড়া ভিড় দেখা গেছে। সিভিল এভিয়েশন চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মফিদুর রহমান সোমবার জানিয়েছেন, টিকিটের এই ক্রাইসিস 2-1 দিনের মধ্যে কেটে যাবে। তিনি বলছেন, সৌদি এয়ারলাইন্স কর্তৃপক্ষ সপ্তাহ যত ফ্লাইটে অনুমতি চাইবে তত ফ্লাইট পরিচালনার অনুমতি দেওয়া হবে। অপরদিকে বাংলাদেশ বিমানকেও ফ্লাইট পরিচালনার অনুমতি দিয়েছে সৌদি কর্তৃপক্ষ। আগামী 1 অক্টোবর থেকে বিমানও
সৌদি আরবে ফ্লাইট পরিচালনা করতে পারবে বলে জানিয়েছে। শীঘ্রই বিমানের ল্যান্ডিং পারমিশনও হয়ে যাবে। এই জন্য কূটনৈতিকভাবে সব পর্যায় থেকে কাজ চলছে। বিমান ও সৌদি এয়ারলাইন্স ফ্লাইট শুরু করলে এ পরিস্থিতি থাকবে না। তিনি আরও বলেন, সৌদি এয়ারলাইন্সের দেওয়া সপ্তাহে দুটি ফ্লাইটের অনুমতি বাতিল করা হয়নি, পরবর্তী সময়ে তাদের আরও ফ্লাইট দেওয়া হবে। অনেকের কাছে রিটার্ন টিকিট থাকলেও করোনা ভাইরাসের কারণে যেতে পারেননি, এখন সেই টিকিট কনফার্ম করতে এসেছেন। অনেকের ভিসার মেয়াদ শেষ হয়ে গেছে, তারা কিভাবে যাবেন তা নিয়ে উদ্বিগ্ন। কিন্তু শতচেষ্টা করেও কেউ নতুন করে রিটার্ন টিকিট রি ইস্যু করতে পারেননি, উপরন্তু খোলা আকাশের নিচে এক রাত এক দিন কাটিয়েছেন। ঢাকায় সৌদি এয়ারলাইন্সের সেলস ইনচার্জ মোহাম্মদ উমরের বিরুদ্ধে টিকিট নিয়ে অনৈতিক বাণিজ্যের অভিযোগ করেছেন অনেক প্রবাসী যাত্রী। হাসান নামের এক যুবক বলেন, আমার ভিসার মেয়াদ শেষ 30 সেপ্টেম্বর, আমাকে রিটার্ন টিকিটের রি ইস্যু টোকেন দেওয়া হয়নি গত দুদিনেও, অথচ গোপনে মোটা অঙ্কের অর্থ নিয়ে অক্টোবরের যাত্রীদের দেওয়া হয়েছে টোকেন। শুধু টাকার বিনিময়ে এটি সম্ভব হচ্ছে। রিটার্ন টিকিট থাকা সত্ত্বেও 20-25 হাজার টাকা খরচ করে অনেকে এই টোকেন পেয়েছেন। প্রকাশ্যে এমন দুর্নীতির ভুরি ভুরি প্রমাণ থাকা সত্ত্বেও কেউ কোনো ব্যবস্থা নিচ্ছে না। সোমবার প্রবাসীদের বিক্ষোভের মুখে 10 প্রতিনিধিকে ভেতরে নিয়ে যায় সৌদি এয়ারলাইন্স। তাদের মাধ্যমে অন্যদের টিকিট সংগ্রহের সিরিয়ালে টোকেন দেওয়া হয়। তবে মঙ্গলবার কোনো ঘোষণা না দিয়ে অনির্দিষ্টকালের জন্য অফিস বন্ধ করে দেয় তারা। এ কারণে বিক্ষোভে নামেন প্রবাসীরা। সৌদি প্রবাসীর কাছে সোমবার পর্যন্ত সময় চাইলেন মন্ত্রী। সৌদি আরবে ফিরতে চাওয়া প্রবাসীদের কাছে আগামী সোমবার পর্যন্ত সময় চেয়েছেন প্রবাস কল্যাণমন্ত্রী ইমরান আহমেদ। বুধবার দুপুরে সৌদি প্রবাসীদের 6 প্রতিনিধির সঙ্গে আলোচনা শেষে সাংবাদিকদের একথা জানিয়েছেন। সৌদি প্রবাসীরা আজ বেলা 11টার দিকে ইস্কাটন প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় ঘেরাও করেন। এ সময় তারা মন্ত্রণালয়ের সামনে সড়কে অবস্থান নেন। বেলা 1টার দিকে সৌদি প্রবাসের 6 সদস্যের একটি প্রতিনিধি দল প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের মন্ত্রীসহ ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করতে যায়। আলোচনা শেষে বেলা 1:30টার দিকে তারা বাইরে বেরিয়ে আসে। পরে প্রবাসী কল্যাণ মন্ত্রী ইমরান আহমেদ সাংবাদিকদের বলেন, সৌদি প্রবাসীদের কাছে তিনি সোমবার পর্যন্ত সময় চেয়েছেন, তাদের সমস্যার বিষয়ে তখন আপডেট জানাবেন। এদিকে ক্ষুব্ধ ও হতাশ প্রবাসীরা সৌদি আরবে ফেরার প্রয়োজনে ব্যবস্থা নিতে ও ফ্লাইটের দাবিতে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় ঘেরাও করেছেন। বুধবার বেলা 11টার দিকে তারা রমনা এলাকা ইস্কাটন মন্ত্রণালয়টি ঘেরাও করেন। এ সময় তারা মন্ত্রণালয়ের সামনে সড়কে অবস্থান নেন। প্রবাসীদের একটি প্রতিনিধি দলের সঙ্গে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের মন্ত্রীসহ ঊর্ধ্বতন কর্মকর্তাদের আজ বৈঠকের কথা রয়েছে। পুলিশের রমনা জোনের সহকারী কমিশনার SM শামীম গণমাধ্যমকে এ কথা জানিয়েছেন। তিনি বলেন, পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। মন্ত্রণালয়ের সামনের সড়কে এক পাশে প্রবাসীরা অবস্থান করছেন। দুপুরে তাদের 5 জনের একটি প্রতিনিধি দলের সঙ্গে প্রবাসী কল্যাণ মন্ত্রীসহ সংশ্লিষ্টদের বৈঠক হবে। এদিকে বিমান ও সৌদি এয়ারলাইন্সের টিকিটের জন্য সৌদি প্রবাসীরা বুধবারও রাজপথে বিক্ষোভ করেছেন। তারা দুই এয়ারলাইন্সের অফিসের সামনে নির্ঘুম রাত কাটাচ্ছেন, তারপরও টিকিট মিলছে না। সৌদি আরবে ফিরে যাওয়ার টিকিট না পেয়ে আজ সকালে রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে সৌদি এয়ারলাইন্সের কার্যালয়ের সামনে কয়েক হাজার প্রবাসী জমায়েত হয়ে বিক্ষোভ চালিয়ে যাচ্ছেন। এ সময় টিকিটের দাবিতে তারা নানা স্লোগান দেন। তারা বলছেন, 1 অক্টোবরের মধ্যে আমরা যদি সৌদিতে ফিরে যেতে না পারি তবে আমাদের আকামা বাতিল হয়ে যাবে। বিক্ষোভে অংশ নিতে কুমিল্লা থেকে আগত আলমাস হোসেন বলেন, সরকারি জরুরি পদক্ষেপ না নিলে আমরা সৌদিতে ঢুকতে পারবো না, আমাদের পরিবার বিপদে পড়ে যাবে, আমরা বেকার হয়ে পড়ব। হাসান নামের এক যুবক বলেন, আমার ভিসার মেয়াদ শেষ হয় 30 সেপ্টেম্বর, আমাকে রিটার্ন টিকিটের রি ইস্যু টোকেন দেওয়া হয়নি গত দুদিনেও, অথচ গোপনে মোটা অঙ্কের অর্থ নিয়ে অক্টোবরে যাত্রীদের দেওয়া হয়েছে টোকেন। শুধু টাকার বিনিময়ে এটি সম্ভব হচ্ছে। রিটার্ন টিকিট থাকা সত্ত্বেও 20-25 হাজার টাকা খরচ করে অনেকেই টোকেন পেয়েছেন। প্রকাশ্যে এমন দুর্নীতির ভুরি ভুরি প্রমাণ থাকা সত্ত্বেও কেউ কোনো ব্যবস্থা নিচ্ছে না। সোমবার প্রবাসীদের বিক্ষোভের মুখে 10 প্রতিনিধিকে ভেতরে নিয়ে যায় সৌদি এয়ারলাইন্স। তাদের মাধ্যমে অন্যদের টিকিট সংগ্রহের সিরিয়ালটি টোকেনে দেওয়া হয়। আজকের মতো এ পর্যন্তই ছিল। এই আন্দোলন সম্পর্কে আপনার মন্তব্য অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন, এবং এই আন্দোলনের সর্বশেষ তথ্য পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখুন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।